আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল আলম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস থ্রি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় থেকে ষষ্ঠ অধ্যায়ের যে অঙ্কগুলি করেছিলাম তার পরের কিছু অঙ্ক করব। চলো আমরা একটু দেখে আসি তোমাদের শ্রেণী তৃতীয় বিষয় প্রাথমিক গণিত, শিক্ষকের নাম আমিরুল আলম, মোবাইল নাম্বার দেওয়া, ফেসবুক মেসেঞ্জার নাম, ক্লাস নং আজকে ১৬ আর তারিখ ৬/৯/২০২০। তুমি হোমওয়ার্ক করার সময় এই তারিখ, ক্লাস নং এগুলো লিখবে, নাম্বার পেতে সুবিধা হবে। আমরা চলো আমরা আজকে আমাদের কাজে চলে যাই। অধ্যায় ৬, আমার পর্ব ৬, তোমাদের বইয়ের পৃষ্ঠা ৭৩ পৃষ্ঠা থেকে এর আগেও আমি অঙ্ক করেছি, আজকেও আবার করতেছি। তোমাদেরকে একটা কথা বলি, আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে করো, এর মধ্যে থেকেই অঙ্ক পরীক্ষায় আসবে। সেটা যদি দু একটা অঙ্ক কখনো মনে হয় যে তোমার সিলেবাসের সংক্ষিপ্ত যে সিলেবাস আমরা কমিয়েছি তার থেকে অনেক সময় দু একটা অঙ্ক যদি বেশি পড়ে যায়, তাহলে মনে করবে এটা রিলেটেড অঙ্ক বা তোমাকে শেখানোর জন্য দু একটা অঙ্ক আমরা অনেক সময় এক্সট্রা করি। তো সেটা তুমি করলে তুমি উপকার হবে তোমার। আজকে আমরা এরকম দুইটা অঙ্ক নিয়েছি, চলো এই দুটো অঙ্ক আমরা সুন্দর করে শিখি। ১৬ নাম্বার অঙ্ক, মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। মায়ের বর্তমান বয়স ৪৫ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? তোমাকে এই ১৬ নাম্বার অঙ্ক আমরা এখন করব, খুব সুন্দর করে আগে বুঝতে হবে প্রশ্ন। তুমি যদি প্রশ্ন না বুঝো তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। প্রশ্নটা হলো এরকম যে মায়ের বর্তমান বয়স পুত্রের যে বয়স তার তিন গুণ, পুত্রের বয়স যা তার তিন গুণ মায়ের। পুত্রের বয়স যদি ৫ বছর হয় তাহলে মায়ের বয়স হবে এর তিন গুণ, মানে ৫কে ৩ দিয়ে গুণ করলে ৩×৫=১৫, মানে সাপোজ ধরতেছে আর কি। পুত্রের বয়স যদি ১০ বছর হয় মায়ের বয়স এর তিন গুণ মানে ৩০। এখন আমি যদি বলি মায়ের বয়স ৩০, পুত্রের বয়স কত, তাহলে কি ৩০কে ১০ দিয়ে ভাগ দেব পেয়ে যাব, মা ৩০কে ৩ দিয়ে ভাগ দেব পেয়ে যাব ১০। এখন মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ আর মায়ের বর্তমান বয়স দেওয়া আছে ৪৫ বছর, তাহলে আমরা এখন লিখব মায়ের বর্তমান বয়স দেওয়া আছে মায়ের বর্তমান বয়স ৪৫ বছর। এটা মায়ের বর্তমান বয়স দেওয়া আছে, কিন্তু আরো একটা জিনিসও দেওয়া আছে, মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ এটাও বলা আছে। এটাও বলি, এটাও লিখে রাখি, মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। তাহলে মায়ের বয়স দুই রকম, মায়ের বর্তমান বয়স ৪৫ বছর, আবার মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। তাহলে আমরা লিখতে পারি পুত্রের বয়সের তিন গুণ সমান সমান ৪৫ বছর। সুতরাং আমরা লিখে দিব পুত্রের বয়সের তিন গুণ সমান সমান, কারণ কি পুত্রের বয়সের তিন গুণই তো মায়ের বর্তমান বয়স, তাহলে পুত্রের বয়সের তিন গুণ সমান এই যে মায়ের বর্তমান বয়স ৪৫ বছর লিখে দিলাম। সুতরাং পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স এই ৪৫কে ৩ দিয়ে ভাগ দিয়ে দাও উত্তর পেয়ে যাবে, ৪৫/৩
বছর এখন 45 কে তুমি 3 দিয়ে ভাগ করো রাফে করতে পারো 3 অক্ষে 3 1 5 নামাও 3 পাশে 15 তাহলে কত পেয়ে গেলাম 15 বছর 15 বছর এটা তুমি রাফে করে রাখবা উত্তর पंद्रह बचर हमें आंसर पे गल पुत्र वर्तमान बयस पंद्रह बचर एटाई उत्तर बेर कर कथा बला तो अंकटा सुंदर कर फिलल चलो चले जाब पर अंके मुछे फिली और एक अंक करब खूब मनोजोगे साथ तुम्हरा करार चेष्टा करो आशा करी सुंदर तुम बुझते पर जेको जिन तुम जो बुझते चाओ तुम्हें मनोजोग दीते तुम्हें बुझे फिले चलो हमें पर एक मनोयोग दिए पढ़ी पितार वर्तमान बयस कन्यार बयसर चार गुण माने पितार जे बयस वर्तमान बयस जेटा कन्यार जे बयस तार चार गुण तार माने पितार बयस जदि कन्यार बयस जदि आठ बचर कन्यार बयस आठ बचर তাহলে পিতার বর্তমান বয়স হবে এর 4 গুণ তাহলে 8 গুণ 4 পিতার বয়স হয়ে যাবে 32 বছর তার মানে কন্যার বয়সের 4 গুণ পিতার বর্তমান বয়স এই কথাটা বলা আছে আরেকটা কথা বলা 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর 4 বছর পূর্বে মানে হচ্ছে আগে পূর্বে মানে হলো আগে একটা জিনিস মনে রাখবা 4 বছর পূর্বে যে বয়স যদি বর্তমান হয় তাহলে এই 4 যোগ হবে মানে কি তুমি এখন তৃতীয় শ্রেণীতে পড়ো সাপোজ তোমার বয়স এখন 9 বছর কারো 8 কারো 9 কারো 10 যাই হোক ধরলাম তোমার বয়স এখন 9 বছর তাহলে তোমাকে যদি আমি বলি 4 বছর পর তোমার বয়স কত হবে 4 বছর পরে তোমার বয়স হবে 10 11 12 13 মানে 9 এর থেকে আরো 4 যোগ তাহলে পূর্বের থেকে বর্তমান আসতে হলে যোগ করতে হয় দ্যাট ইজ 4 বছর পূর্বে যদি 6 বছর থাকে তাহলে বর্তমান হবে এই 6 এর সাথে 4 যোগ হবে कथाटा लिखब चार बचर पूर्वे कन्यार बयस छिलो छय बचर सुतरां कन्यार बर्तमान बयस बेर करे फेली आमरा बर्तमान बयस छय जोग चार बचर समान समान दस बचर ताहले आमरा कन्यार बर्तमान बयस पे गेलाम कय बचर दस बचर बुझो कन्यार बर्तमान बयस पे दस बचर किन्तु प्रश्न बोलछे पितार बर्तमान बयस कन्यार बयसर चार गुण ताहले कन्यार बयस कत पेलाम दस बचर पितार बयस हबे एर चार गुण तो एई कथाटा लिखे नेब जेहेतु पितार बर्तमान बयस कन्यार बर्तमान बयस चार गुण एक कथाटा लिखे नहीं जेहेतु पितार बर्तमान बयस एखाने कन्यार एखाने बर्तमान दीते पारो बर्तमान दिले तुम्हार भाषाटा स्पष्ट है पितार बर्तमान बयस कन्यार बर्तमान बयसर चार गुण पितार देखो जेहेतु पितार बर्तमान बयस कन्यार बर्तमान बयसर चार गुण कन्यार बर्तमान बयस कत तो दस और पितार बयस हच्छे तार चार गुण सुतरां आमरा लिखे दी पितार बर्तमान बयस दस गुण चार बचर समान समान चल्लिस बचर हमें उत्तर पे गलम पितार बर्तमान बयस चल्लिस बचर देखो हमें आस्ते आस्ते अंकटा शेष हो गल तो शिक्षार्थी बंधुरा क्लस आजकल मत एखे शेष कर फिलल तुम्हारे होमवर्क दिव एच डब्ल्यू एच डब्ल्यू है सी डब्ल्यू टू एच डब्ल्यू तुम्हारा सुंदर
এই দুটি অঙ্কই এইচডব্লিউ করবা। আর একটা জিনিস তোমাদেরকে এখন আমি বলবো, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা, সেটা হচ্ছে শুধু এইচডব্লিউ করতে হবে এই কারণেই এইচডব্লিউ করো না। এইচডব্লিউ করবা শেখার জন্য, শুধু নাম্বার পেলেই আমার কাজ শেষ এই কারণে তুমি এইচডব্লিউ করো না। নাম্বার তোমাকে কত খুশি তত নাম্বার আমি দিতে পারি, তোমার কত নাম্বার প্রয়োজন নাম্বার দিতে আমার কোনো কার্পণ্য নেই, কোনো কষ্ট নেই। কিন্তু তুমি একটা জিনিস মনে রাখবা, তোমাকে শিখতে হবে জিনিসটা, তাহলেই তুমি জীবনে ভালো কিছু করতে পারবে। তুমি যদি না শিখে অনেক লিখেছো, দেখে 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 লিখেছো, শিখো নাই, এই নাম্বারের কোনো মূল্য নেই, এটা মনে রাখবে। তাহলে তোমাকে অবশ্যই মনোযোগের সাথে শিখতে হবে। অর্থাৎ মূল কথা কি, তুমি জিনিসটা পারো, তুমি ঘোরায় পেঁচায় অঙ্ক দিলে যেন জিনিসটা তুমি পারো, এটা হচ্ছে শেখা। তো এইভাবে তুমি শিখবা, হোমওয়ার্কটা এইভাবে করবা, খুব মনোযোগের সাথে সুন্দর করে ভিডিও দেখে। যদি দেখো যে একবার তোমার দেখে করা লাগছে, তুমি একবার করার পর দ্বিতীয়বার আরেকবার তুমি না দেখে করো, তুমি শিখে ফেলবে। এইভাবে এখন থেকে তুমি ছোট ক্লাস যদি প্র্যাকটিস করতে থাকো, আমি আশা করি দশম শ্রেণীতে উঠতে উঠতে তুমি হবে সবচাইতে একজন ভালো স্টুডেন্ট, এটা মনে রাখবা। আর অবশ্যই বাসায় বাবা মা মুরব্বি যারা আছে তাদের কথা মতো চলবা। তোমরা এখন ছোট্ট, এখন থেকে যদি তোমরা এটা পালন করো, বাবা মায়ের কথা শোনা শুরু করো, দেখবা আস্তে আস্তে যারা থাকবে পরবর্তীতে তারাও শুনবে। আর তোমরা যদি না শোনো, তোমার ছোট ভাই বোন যারা তারাও শুনবে না। তো তোমরা এখন থেকেই এই জিনিসটাকে ফলো করো, আমার কথাগুলো খুব মনোযোগের সাথে কাজে লাগাও, সব সময় বাবা মায়ের কথা মতো চলবো, আজ থেকে আর বাবা মায়ের অবাধ্য হব না, সব কথা বাবা মায়ের কথা মতো চলবো, ইনশাল্লাহ শুনবো। তাহলে তুমি অনেক 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 সুন্দর করে ভালো সব কিছু করতে পারবে। তো ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।